কাম টু দা পয়েন্ট এই ঢাকা শহর এই জায়গায় এত প্রবলেম কেন আপনি গাছ লাগে কেন এরকম হিট ওই যে নিজ বুসরার মতো পাঁচশো জন লোককে পাঁচ হাজার লোক নিয়োগ করলে ওপর কোনো লাভ হবে না যদগণ পর্যন্ত আমি ইন্ডিভিজুয়ালি ঠিক না হব আর এইরকম আরবান স্ট্রাকচার করতেছেন এটাকে আমরা বলে থাকি যেটাকে ওই এফেক্ট যেটাকে রিফ্লেক্ট করে নতুন বিল্ডিংগুলা এই স্ট্রাকচার গুলা এগুলো প্রচুর পরিমাণে হিট গ্রহণ করে এবং রিফ্লেক্ট করে এই যে গরম জিনিস আপনার ই করতেছে তারাতারি রিফ্লেক্ট করতেছে গ্লাস এটাও কিন্তু আপনার থার্মাল লেয়ারকে কে ইটা কিন্তু অ্যাটমোস্ফিয়ার আপনি ই করতে ভালো এলাকা যেগুলো পানি জমে যায় সেগুলো আপনাকে আপনার এই দিয়ে আর্টিফিশিয়াল আর আর্ট ফিলিং করে আপনি বিল্ডিং স্ট্রাকচার করে দিতেছে আপনি কিন্তু এখানে কিন্তু বায়ু আপনি কিন্তু মানে মেড মেড হিসাবে আপনি কিন্তু এনভায়রনমেন্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট আপনি নষ্ট করে বলছেন আপনি শুধু সামনে গাছ লাগিয়ে করবেন আরে ভাই ওনা কিন্তু তো নিয়ম এক বছর একটা গাছ হইতে এরপরে মানে আপনি এবা অপারেশন এবা ট্রান্সফরমেশন করতে তো এটা 5 10 15 বছর লাগবে আমি মানে এটা প্রফেশনাল ওয়েতে কথা বলতে লেট আস টক উইথ দি প্রফেশনাল ভিউতে কথা বলি কেবনে দেশের উন্নতি করা যাবে এটা আমরা আরেকজনের একজন আর কথা বললে পরে কম্বলের লোম তুলে ফেললে পরে কোনো ই হবে না কনস্ট্রাকটিভ আমরা একটা কথা বলি যে বাংলাদেশের আসলে হিট কারণটা কি যেহেতু আমি ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়ালেখা করেছি বাংলাদেশের সনাম ইউনিভার্সিটি ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং এখানকে সম্মান পাস করেছি এবং পৃথিবীতে এটার উপরে আনক বড় বড় আহ পড়ালেখা করেছি সেই ভিত্তিতে আমি আপনি যদি গোড়াইতে না যান এই সমস্ত হাইপোথিস কথা বলে আপনি শেষ করতে পারবেন না গো টু দি গ্রাউন্ড রিয়েল ফেসে আপনি যেতে হবে কিন্তু গোড়াতে যাওয়ার জন্য তো একজনকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু সেদিকে আপনি আমি ওই কথাতে যাচ্ছি না কাকে নিয়োগ দিলো কি করলো না দিলো আপনাকে মানে প্রুডেন্ট হইতে জিনিস করে করতে এখন আপনাকে সারা বিশ্বের কিন্তু একটা ভারসাম্যের সৃষ্টি হয়েছে কেন এই ভার্সমের সৃষ্টি হয়েছে আপনাকে গোড়াতে যাইতে এটার একমাত্র কারণ ন্যাচারালি যদি বলি আমরা একটা বিরাট ফ্যাক্টরি এনলিলো একটা বিরাট ফ্যাক্টর আছে যেটা ঘুরে থেকে সেন্ট্রাল মানে মধ্য পেসিফিক এবং হলো পূর্ব পেসিফিক ওসনে এটা ঘুরে থাকে মানে নিচের ঠান্ডা গরম পানিটা উপরে চলে আসে এবং ওয়াটার সারফেস গরম হয় এবং আপনার মনে রাখতে হবে যে সারা পৃথিবীর যত সমুদ্র আছে যত মহাসাগর আছে প্রত্যেকটা একটার সাথে আরেকটা একটা লিঙ্ক আপ এবং এটা পেসিফিক থেকে ইয়াতে আসে ভারত মহাসাগর আসে তারপরে আবার আপনার বে অফ বেঙ্গল আসে এভাবে ওয়াটার সার্কুলেশনের মাধ্যমে কিন্তু দেখবেন যে বড় বড় ডিজাস্টার এখান থেকে হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে দেখবেন সব জায়গায় কিন্তু এটা হিট ওয়েভ হচ্ছে এটার বড় ফ্যাক্টর হলো আপনার এলনিরো ফ্যাক্টরটা যেটা অ্যালনেডোটা সাধারণত আসে আপনার দুই বছর বা পাঁচ বছর বা সাত বছর পর পর এবং এটা দীর্ঘস্থায়ীতে হয় আপনার হলো ছয় মাস আট মাস থেকে এবং আঠারো মাস এটা ডিপেন্ড অন দি আপনি বাংলাদেশের ওইরকম একটা ই থাকতে হবে পূর্ব প্রস্তুতি থাকতে হবে যে সমুদ্রের যদি আপনি টেম্পারেচার মিজার করার যদি আপনার ক্যাপাবিলিটি থাকে প্রেশার যদি মিজে ই থাকে তাহলে কিন্তু আট নয় মাস পূর্বে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার প্রস্তুতি এটা নিতে হবে সারা বিশ্বের যত বলেন আমি পেডিসি পিডিসি যেটা পেসিফিক ডিজাস্টার সেন্টার সেখান থেকে আমি কোয়ালিফাইড আমি কোর্স করেছি আমি এটা জানি সেখানে হলো যে এটা একটা বড় ফ্যাক্টর এই বড় ফ্যাক্টরের ভিতর কি হচ্ছে আপনি যদি আপনার আর্থটা যদি হিসাব করেন আর্থ সাফে এখানে কিন্তু পাঁচটা ভি আছে টপস্ফিয়ার আছে স্ট্র্যাটোস্ফিয়ার আছে মেসোস্ফিয়ার আছে থার্মোস্ফিয়ার আছে এক্সোস্ফিয়ার আমার যত প্রবলেম হলো টপস্ফিয়ার যেটা ধৈর্য হলো আপনি যেই জায়গা ধরে নিছেন এখান থেকে আট থেকে পনেরো কিলোমিটার এই জায়গায় সবকিছু হচ্ছে খেলাধুলা হচ্ছে এই জায়গায় ঝড় বৃষ্টি এই জায়গায় হিট ওয়েভ এগুলো হচ্ছে এই যে আপনার এলনিলোর যে প্রেসারটা ওয়াটার সারফেস ওসেনিক সারফেসে যে আপনি টেম্পারেচার ডাবল ফোর চেয়ে উপরে যাচ্ছে উপরে যে কিন্তু আপনার এখানে কিন্তু দেখেন আমি প্যারাট্রুপ আমি আট হাজার দশ হাজার ফিট উপর থেকে জাম্প করার লোক সেখানে কিন্তু প্রত্যেকটা লেয়ার মানে কিন্তু আপনি টেম্পারেচার এক এক রকম এক জায়গায় কুল আরেক জায়গায় বিরাট টার্বুলেন্স আবার ই গ্রাউন্ড মিন ওয়েদার এবং ইয়ার এগুলো কল্পনা ই করেই কিন্তু আমরা জাম করে থাকি বিভিন্ন রকম ই থাকে এখন এই টেম্পারেচারটা হওয়ার ফলে একটা হাই প্রেসার কিন্তু ডাবল এই হাই প্রেশার পৃথিবী সবসময় কুল থাকে একমাত্র কারণ হলো যে উপরে যে কুল যে ইটা আছে এয়ার সার্কুলেশন আমাদের নিচের যেটা আছে এয়ার সার্কেট এয়ার যেটা আছে যেটা হলো আপনার হিট ট্র্যাপ হয়ে যে বাতাসটা আপনার গরম হয় এই দুটা মিক্সচার হয়ে গিয়ে পৃথিবীকে আপনার কিন্তু আপনার ঠান্ডা রাখে এখন উপরের যেটা হাই প্রেশার হওয়াতে লো প্রেশার হলে পরে এটা হবে হাই প্রেশার হওয়াতে ওইটাকে একটা স্ট্যাগনেট হয়ে গেছে যার ফলে উপরের ঠান্ডা বাতাসটা নিচে আসতে পারতেছে না এবং নিচের যে গরমটা ওইটার সাথে মিক্স হতে পারে না এটা কিন্তু হলো একটা বড় ফ্যাক্টর হলো ন্যাচারাল ফ্যাক্টর কাম টু দ্য পয়েন্ট এই ঢাকা শহরে এই জায়গায় এত প্রবলেম কেন আপনি গাছ লাগে কেন এরকম হিট ওই যে মিজ বুস্টার মতো পাঁচশো জন লোককে পাঁচ হাজার লোক নিয়োগ করলে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমি ইন্ডিভিজুয়ালি ঠিক না হব আমি মুশারফ সাহেব আনোয়ার সাহেব মাহমুদ সাহেব এবং হাসিনা আপা আপনার রুমের যে কি আপনারা সবাই কিন্তু এসি ছেড়ে রয়েছেন এসি দিয়ে তো আপনি আবার টেম্পারেচার আপনার রুমটা যত আপনার রুম যদি আপনি তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড এর টেম্পারেচারে নিয়ে আসেন বাইরে কিন্তু আউটলেটের এটা কিন্তু আপনি তিন ডাবল টেম্পারেচার গরম যাচ্ছে। তার মানে আমি আপনি কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভ টেম্পারেচার ই করার জন্য আজকের যে ঢাকা শহরের যে কনস্ট্রাকশন হচ্ছে আরবানাইজেশন হচ্ছে আরবান এরিয়া সাব আরব এরিয়া আরবান স্পেরুল এরিয়াতে যে পরিমাণ কনস্ট্রাকশন হচ্ছে যে পরিমাণ ধোলা হয়ে যাচ্ছে এতে কি হচ্ছে আবার নিচের দিকে পানির লেয়ার অনেক নিচে চলে যাচ্ছে হচ্ছে না গাছ কিন্তু পানি পাচ্ছে না সে কিন্তু সে পানিটা তো পাচ্ছে না আপনি ওয়েটল্যান্ড পানি এগুলো সব ঢেকে ঢেকে দিচ্ছেন তার মানে ইনডাইরেক্টলি আপনি কিন্তু এখানে হিটের ই করতেছেন এখানে গাছ লাগে আপনি কিছু করতে পারবেন আর এইরকম আরবান স্ট্রাকচার করতেছেন এটাকে আমরা বলে থাকি যেটাকে এফেক্ট যেটাকে রিফ্লেক্ট করে নতুন বিল্ডিং গুলা এগুলো প্রচুর পরিমাণে হিট গ্রহণ করে এবং রিফ্লেক্ট করে এই যে গরম জিনিস আপনার ই করতেছে তারা রিফ্লেক্ট করতেছে গ্লাস গুলা এটাও কিন্তু আপনার থার্মাল লেয়ারকে ইটা কিন্তু ই করতেছে এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণে আপনার পিচের ঢালাই দিচ্ছেন তারপরে আপনি অ্যাসপল্ট ইউজ করতেছেন তারপরে কংক্রিট ইউজ করতে এখানে হিটার করতেছে সে কিন্তু পুরো রুম বা চারিপাশে কিন্তু আপনি করতেছে। মোট কথা আপনি যে দেখেন আমি এই ঢাকা শহরের এগুলো নিয়ে পড়ালেখা করেছি থেকে এই জন্য বলতেছি আজকে ঢাকার আরবান এরিয়া সাব এরিয়া এরিয়াতে আপনার সব ওয়াটারল্যান্ড তারপরে হলো পানি যেগুলো আছে ওয়েটল্যান্ড এরিয়া এগুলো সব

করতে তো এটা পাঁচ দশ পনেরো বছর লাগবে আমি বলতে চাচ্ছি এই জন্য এই জায়গায় যদি আপনি ই করতে চান আর আমি আরেকটা বলতে যেহেতু আনোয়ার বিষয় কিন্তু বড় দায়িত্ব ইকোনমিকের ব্যাপারে যদি আপনি ডিজাস্টারকে কল্পনা কনসিডার না করেন তাহলে আপনি একদম মেসাকার হয়ে যাবেন আপনাকে কনসিডার করতে হবে এখন থেকে আপনাকে বলতে পারি দুই সালের ভিতরে এই টেম্পারেচার আরো দুই চার পাঁচ ডিগ্রি বাড়বে তখন অনেক লোক কিন্তু চাকরি হারিয়ে ফেলবে আনএমপ্লয়মেন্ট বাড়বে সোসাইটিতে আরো হানাহানি করবে এটাকে ইমপ্রুভ করার জন্য আমি মনে করি যে আর্কিটেকচারাল যারা আছে ইঞ্জিনিয়ারিং যারা আছেন আরবান কনস্ট্রাকশনে যারা আছেন যারা অথরিটি হ্যাভিং রেগুলেশন যারা আছে তাদেরকে এখনই প্রো অ্যাক্টিভ অ্যাপ্রোচ করতে হবে আপনি থিঙ্ক আপনি ঢাকা আপনি তো এত ময়লা এই মহলটা ট্রপোস্ফিয়ারে যে আবার কারনি তৈরি করতেছে যার ফলে আপনি নিচের হিট উপরে যাইতে পারতেছে না উপরের যে কোল ইয়ারের সাথে মিক্স আপ হইতে পারতেছে না হিট ট্র্যাপ হইছে আপনি তো ভাই আর্টিফিশিয়ালি এগুলো করে রাখছেন এগুলা তারপরে আপনি দেখেন এই যে রোডগুলা নতুন নতুন দেখেন এই যে নতুন নতুন বিল্ডিং নতুন নতুন রোডগুলা এগুলা বেশি কিন্তু আপনার হিট কে রিফ্লেক্ট করে হিট কে ই করে তাড়াতাড়ি যেমন আমাদের অনেকগুলা ই হচ্ছে ব্রিজ হচ্ছে অনেকগুলো হলো আপনার রোড হচ্ছে এগুলো কিন্তু যদি আপনি ওই যদি আপনি বিদেশে কি করে এই সমস্যাকে কভার করার জন্য তারা বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের জিনিসপত্র ইউজ করে এবং ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মেটেরিয়াল তারা ইউজ করে কংক্রিট তারা ইউজ করে তারা যে আপনার যে দেখবেন এখন স্টিল স্ট্রাকচার প্রচুর পরিমাণে আপনি গ্লাস ইউজ করছেন তার চরিত্র হরণ না করে আপনি রিয়েল গ্রাউন্ডে যান এই সমস্ত জায়গায় আপনি ইম্প্রুভ করবেন এবং এই সমস্ত জায়গায় ইম্প্রুভ করতে হলে পলিটিক্যাল উইল সারা জীবনে হবে না এখানে পলিটিক্যাল উইল মানে আমি সরকারি দলকে বলতেছি না এ থেকে জেট পর্যন্ত যত দল আছে সবাইকে কাজ করে এটা ইমপ্লিমেন্ট করতে হবে এবং আনর ভাই বলেন ঠাকুর ভাই বলেন মাহমুদ ভাই বলেন আপনারা কিন্তু আপনাকে বোনাসে কিন্তু জীবন যাপন করতেছে যাতে আমরা নেক্সট জেনারেশনটা ভালো লাইফ লিড করতে পারে আমরা উই নিড টু ডেভেলপ দ্যাট এনवायरमेंट লেট আস ওয়ার্কিং দ্যাট আর যারা এখানে হিট অফিসার হিসেবে যাকে নিয়োগ করেছেন আই উইল রিকোয়েস্ট হিম বাংলাদেশে অনেক পরিবেশ আছে অনেক ডিজাস্টার স্পেশালিস্ট অনেক এগুলা কাজ করে ইউ ইনভাইট দেন ইউ লিসেন দ্যাট ইয়া খামাকা এই যে বিভিন্ন এগুলো হচ্ছে কেন আপনাকে বাংলাদেশের এনভায়রনমেন্ট আমার কালচার আমার সোসাইটিকে স্টাডি করতে হবে আমি কুই ভাবে জন্ম গ্রহণ করতেছি এখানে আমেরিকান থিওরি দিলে পরে হবে না পিপল উইল রিঅ্যাক্ট আমেরিকাতে যে থিওরি কাটবে আমার দেশে সেই থিওরি কাটবে না এটা অনেক পার্সোনালি নিব আই রিকোয়েস্ট যখন আপনি যেরকম মিডিয়াতে ইয়ারেতে যখনই আপনি একটা স্পিস দিতে যাবেন সেখানে আপনাকে কম কি করতে হবে ভেরি কেয়ারফুলি আপনি ওয়ার্ড চুজ করতে হবে আপনি বক্তব্য ডেলিভারি করবে তাইলে থিংস উইল বি ইম্প্রুভ আরেকটা আমি আপনাকে বলতেছি যে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে গেছে আপনারা সবাই এখানে রাজনীতি করবেন আই রিকোয়েস্ট ইউ প্লিজ রিপেয়ার দিস ওয়ান আমি যেহেতু সাইকোলজি নিয়ে পড়ালেখা করছি ই নিয়ে পড়ালেখা করছি একটা জাতিকে যদি ধ্বংস করতে চান আর কিছু লাগবে না জাতির ভিতরে আপনি বিভেদ সৃষ্টি করে রাখেন এইটাই যথেষ্ট পুরো জাতিকে ধ্বংস করার জন্য আমি বলবো যে আমাদের ভিতরে ঝগড়া ছাড়া থাকবে গো এটা এটা আমাদের দেশ আমার দেশ বাঁচলে পরে আমি বাসবো আমার দেশ না বাঁচলে পরে আমি বাঁচবো এটাকে সবাই আমরা ই করি যার যার জায়গায় থেকে আপনারা যে দলই করেন ভাই এটি রিকোয়েস্ট থাকবে

বিদ্যুৎ থাকতেছে না প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি ইয়ের জন্য এটা ইউজ করা হচ্ছে এসি চালানোর জন্য প্রচুর পরিমাণে ফসিল ইউস ইউজ করা হচ্ছে তাতে কি হচ্ছে গ্লোবালি টেম্পারেচার কিন্তু আপনি ডেভেলপ হচ্ছে যেটা আছে সেটা কিন্তু হারমোনিটা নষ্ট হয়ে যাচ্ছে এবং দ্যাট ইজ ইনডুইসিং যে কি আমাদের পরিবেশটাকে পুরো গরম করে দিয়ে যাচ্ছে তো এই পর্যন্ত আমার বক্তব্য ছিল আরো বক্তব্য দেওয়া যেত ভবিষ্যতে যদি আরো পাই এ ব্যাপারে আরো বলা যাবে থ্যাংক ইউ